ও আদর্শবান রাজনীতিবিদ মাওলানা মতিউর রহমান নিজামী সর্বদাই ছিলেন অপশক্তির অন্যতম টার্গেট। নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তার উপর করা হয়েছে প্রাণঘাতী হামলা। এরই ধারাবাহিকতায় দেশের প্রধান ইসলামী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও চার দলীয় জোট সরকারের সফল মন্ত্রী হিসেবে সততা আর দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন মাওলানা নিজামী। ট্রাইব্যুনালে মাওলানা নিজামীর বিরুদ্ধে আনীত অভিযোগগুলো কতটা ভিত্তিহীন ও হাস্যকর তা দেশবাসীর সামনে সবিস্তরে তুলে ধরার জন্যই আমাদের এ প্রয়াস। মাওলানা নিজামীর বিরুদ্ধে আনীত দ্বিতীয় অভিযোগটি হল ১৯৭১ ১৪ মে তাঁর নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী রাজাকার আল বদররা পাবনার রূপসী ড্যামরা ও বাউজগাড়ি গ্রাম ঘেরাও করে ৪৫০ জন লোককে নির্বিচারে গুলি করে হত্যা এবং মহিলাদের ধর্ষণ করা হয়। এ অভিযোগের প্রত্যক্ষ সাক্ষী স্থানীয় আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট শামসুল হক নান্নু এবং ঘটনায় আহত আজহার প্রামাণিক। অনর্গল কথা বলে যাওয়া আওয়ামী লীগ নেতা শামসুল হক নান্নু তো সাক্ষ্য দেওয়ার জন্য তাকে ভয়ভীতি প্রদর্শন আর প্রলোভন দেখানোর কথা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবেই বর্ণনা করেছেন। ফ্যামিলি গত নির্বাচনে সব আমাকেই বলতেছে, আমার ছেলেকে তার জন্য হাত ভেঙে দিছে, গাড়িতে ইলেকশন পরে দিতে হাত হাড়ি ভেঙে দিছে। আমি সেই বন্ধুবর জানি না ছিলাম না, আমার ছেলেটারও হাত ভেঙে দিল, পাঁচটা গেছে আসামি করে দিল, আর তা আমি তো জানতে বাসা লাগবে প্রায় ১৫ লক্ষাধিক টাকা খরচ, খুব জ্বর গেছে আমার পর। তখন এই সাক্ষীটি হলেন কীভাবে, আমার ছেলে এএসপি চাকরি হইল এ বিষয়ে সিন্ডিকেট সাজানোর তথ্য তারই দেয়া। কয়েকটি ভিডিও সাক্ষাৎকারে নিজ থেকে মাওলানা নিজামীকে নির্দোষ আখ্যা দিয়ে আবার তা অস্বীকার করা, এ ব্যক্তির কথা কি আদৌ বিশ্বাসযোগ্য? সত্যিটা জনাব নান্নুও ভালো করেই জানেন বলে নিজ থেকেই স্বীকার করলেন মাওলানা নিজামী এসব অপরাধের কোনোটিতেই জড়িত ছিলেন না। আমি তখন যুদ্ধে ছিলাম, আমি বাড়িতে ছিলাম না, আমার বাসাটা অ্যাকচুয়ালি কারা পোড়া দিছে এটা আমি শুনিও নাই, কেউ বলতেও পারে নাই। জামরা গ্রামে যেটা পাকিস্তান মিলিটারি হত্যাযজ্ঞ করে তাদেরকে যে সাথে করে নিয়ে গেছিল তাদেরকে মুক্তিযোদ্ধা সে ধরে পরবর্তীতে, হ্যাঁ, এবং তাদের গণ আদালতে বিচার করে সাজা দেওয়া হয়, তার নাম ছিল আসাদ। হাজার হাজার লোক জানে, হ্যাঁ, যে আসাদের গণ আদালতে বিচার করে তখন মৃত্যুদণ্ড দেওয়া হয়, মুক্তিযোদ্ধারা মৃত্যুদণ্ড কার্যকরী করে। তখন নিজামী সাহেব বা সুমান মাওলানা গোলাম আজম সাহেব বা অন্য কারোর নাম তখন মোটেও ওঠেও নাই, জনগণ অভিযোগও করে না। বাউসগাড়ি গণহত্যার ঘটনায় গুলিবিদ্ধ ও আহত সাক্ষী আজহার প্রামাণিক সুস্পষ্টভাবে মাওলানা নিজামীকে নির্দোষ সাব্যস্ত করায় প্রসিকিউশন তাকে সাক্ষ্য হিসেবে ট্রাইব্যুনালে উপস্থিতি করেনি। আমার নাম আজহার প্রামাণিক, আমার বাপের নাম লালু প্রামাণিক। ধরেন আমার বাড়িতে জন ধরে নিয়ে গেল, মিলিটারি আসে নিয়ে যায় গাছ যাইল, যাওয়ার পরে ধরেন আমি উঁচিল উড় মারছিলাম, উঁচিল উড় মারলে ফিরে ধরেন আমার গুলি করলে সেরকমভাবে আমার গায়ে দুটি গুলি লাগছিল, যখন গুলি লেগে পুড়ে গেলাম তখন আমার কোনো আর জ্ঞান নেই, আমি ২০ দিন কোনো আর মানুষকে চিনতে পারলাম না, আমি কোনো ছিল না, আমরা চিনিও না, আমরা তার দেহেও নেই, ধরেন আমরা কোনো দেহেও নেই চিনিও না। ধরেন একটা ড্যামরায় মানুষ মারি গেছে ওই আর্মিডিয়া মারি গেছে, ওই নিজামী সাহেব কোনো তার কোনো বন্ধুই ছিল না, আমরা চিনিও না, আমরা তার দেহেও নেই।